হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কোয়ার্ল্ড ইতিহাসের যে টপিক ওয়াইজ ক্লাস দেওয়া হচ্ছিলো আজকে দু নম্বর পার্ট দেখে নাও আমাদের টপিক কী ছিল প্রাচীন ভারতের ইতিহাস কোশ্চেনগুলির যদি পিডিএফ পেতে চাও কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাও সেখানে এই কোশ্চেনগুলির পিডিএফ প্রোভাইড করে দেয় প্রথম কোশ্চেন কী আছে দেখে নাও কালীবঙ্গাল সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত সঠিক আনসার কী হবে চারটের মধ্যে সঠিক আনসার হবে দেখো দু একটা কালীবঙ্গাল ঘাঘর নদীর তীরে অবস্থিত ঘাঘর নদীর বাম তীরে এই সভ্যতার গড়ে উঠেছিল ঠিক আছে এটি উনিশশো সালে এ ঘোষ আবিষ্কার করেন দ্বিতীয় কোশ্চেন দেখো নিম্নের কোন সভ্যতায় যোগ্য বেদি পাওয়া গেছে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে কালীবঙ্গাল সভ্যতাতে এক একটা হয়ে যাবে সঠিক অ্যান্সার এই সভ্যতা সম্পর্কে আরেকটি বিষয় মনে রাখবে যে এখানে রঙ বেরঙের ইট পাওয়া গেছে ঠিক আছে এটাও খুব গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেন নিম্নের কোন সভ্যতায় কুকুরের কবর ও তামার কুঠার পাওয়া গেছে চারটির মধ্যে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে দেখো এক একটা কালীবঙ্গল সভ্যতায় কুকুরের কবর ও তামার কুঠার পাওয়া গেছে এই সভ্যতাটি স্বতন্ত্র নদীর তীরে ঠিক আছে আর এটি উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো নিম্নের কোন প্রাচীন সভ্যতাটি প্রাচীন বন্দর কেন্দ্রিক ছিল সঠিক অ্যান্সার কী হবে এর সঠিক অ্যান্সার হবে তিনেরটা লোথাল এই সভ্যতাটিও উনিশশো সালে আবিষ্কার হয়েছিল এটি এস আর রাও নামে ব্যক্তি আবিষ্কার করেন আর এটার একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো এখানে নারী এবং পুরুষ দুজনকে একসাথে কবর দেওয়ার একটি ব্যবস্থা ছিল পরবর্তী কোশ্চেন দেখো প্রাচীন সভ্যতা আলমগীরপুর বর্তমানে অবস্থান কী বলতে হবে বর্তমানে কোথায় অবস্থিত এটি তো সঠিক অ্যান্সার হচ্ছে এক একটা প্রদেশের মেরটে অবস্থিত বিভিন্ন প্রাচীন সভ্যতার বর্তমান অবস্থান কি সেইগুলি সম্বন্ধে প্রশ্ন পড়ে তো এই প্রশ্নগুলি ভালো করে মনে রাখবে এগুলো পরীক্ষাতে পড়ে আর এই সভ্যতাটি হিন্দন নদীর তীরে অবস্থিত এটাও মনে রেখো পরবর্তী কোশ্চেন দেখো প্রাচীন সভ্যতা সুর এর বর্তমান অবস্থান কি। তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে দেখো টিনেরটা গুজরাটের কচ্ছ অঞ্চলে টিনেরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো নিম্নের কোনটি গ্রাম কেন্দ্রিক সভ্যতা ছিল সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে দেখো মেহেরগড় সভ্যতা টিনেরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার এর সাথেই তোমরা মনে রাখবে হরপ্পা মঞ্জুদারও যে সভ্যতাগুলি ছিল সেইগুলি শহর কেন্দ্রিক সভ্যতা ছিল একমাত্র মেহেরগড় সভ্যতা এমন যেটি গ্রাম কেন্দ্রিক ছিল এবং এই সভ্যতাটির বর্তমান অবস্থান কি না এটি বালুচিস্তানে অবস্থিত এটা মনে রেখো পরবর্তী কোশ্চেন দেখো ভারতবর্ষের মধ্যে আবিষ্কৃত সিন্ধু সভ্যতার সবথেকে বড়ো কেন্দ্র ছিল কোনটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে দেখো চারেরটা রাখি গাড়ি ঠিক আছে আর এই সভ্যতাটির বর্তমান অবস্থান কি না এটি হরিয়ানার হিসার জেলায় অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো নিম্নের কোন সভ্যতাটি সব থেকে নতুন আবিষ্কৃত সভ্যতা তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে দেখো দু একটা ধোলাভিরা ঠিক আছে ধোলাভিরা হচ্ছে সবথেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র আর এই সভ্যতাটির বর্তমান অবস্থান কি না এটি গুজরাটের কচ্ছ এলাকাতে অবস্থিত ঠিক আছে এই সভ্যতার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখে নাও এই সভ্যতার শহরটি প্রধানত তিনটি ভাগে বিভক্ত ছিল ঠিক আছে যেটি অন্য কোনো শহরে দেখা যায় না দ্বিতীয়ত এই শহরের জলনিকাশি ব্যবস্থা সব থেকে উন্নত ছিল এটাও মনে রেখো পরবর্তী কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতায় পোড়া ইঁটের ব্যবহার করা হতো কিন্তু নিম্নলিখিত কোন সভ্যতায় রোদে শুকনো ইঁটের ব্যবহার লক্ষ্য করা যায় সঠিক অ্যান্সার কী হবে লোতাল এবং কালীবঙ্গাল উভয় সভ্যতাতেই রোদে শুকনো ইটের ব্যবহার লক্ষ্য করা যায় ঠিক আছে আর আরেকটা গুরুত্বপূর্ণ দেখো কালীবঙ্গাল সভ্যতায় রং বেরঙের ইট পাওয়া যেত পরবর্তী কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতা সম্বন্ধে নিম্নের কোন তথ্যটি সঠিক নয় সঠিক অ্যান্সার কী হবে এর সঠিক অ্যান্সার হচ্ছে দুয়েটটা পিলারের ব্যবহার দেখা যেত না ঠিক আছে এই সভ্যতাতে পিলারের ব্যবহার কিন্তু দেখা যায়নি ইটের ওপর ইঁট সাজিয়ে ঘরগুলি তৈরি করা হতো আরেকটি ইন্টারেস্টিং কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতার নগরগুলির প্রবেশদ্বার কোন দিকে ছিল এর সঠিক অ্যান্সার হচ্ছে দেখো উত্তর দিকে প্রত্যেকটি সভ্যতারই নগরগুলির দ্বার কিন্তু ছিল উত্তর দিকে এটি খুব গুরুত্বপূর্ণ একটা মনে রেখো পরবর্তী কোশ্চেন সিন্ধু সভ্যতার সমাজ সম্বন্ধে নিম্নের কোন কথাটি সঠিক নয় তো বলো কোনটি সঠিক নয় প্রথম অপশান দেখো কাজের ওপর ভিত্তি করে এই শ্রেণীবিভাগ হয়েছিল এটা সঠিক দ্বিতীয়ত দেখো শাসক সম্প্রদায় ব্যবসায়ী শ্রমিক এবং কারিগর এই চারটি শ্রেণীতে বিভক্ত ছিল এই অপশানটাও কিন্তু সঠিক এবার তিন নম্বর অপশানটা দেখে নাও সমাজে কোনো জাতিভেদ প্রথা ছিল না এই কথাটি কিন্তু সঠিক সেই সময় সমাজে কোনো জাতিভেদ প্রথা ছিল না তাহলে চারেরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার ওপরের সবগুলি সঠিক পরবর্তী কোশ্চেন দেখো সিন্ধুবাসীরা দুই খণ্ড পোশাক দ্বারা শরীর আচ্ছাদিত করে রাখতো ওপরের খণ্ডটিকে কি বলা হতো এর সঠিক অ্যান্সার হচ্ছে ওপরের যে খণ্ডটি থাকতো তাকে নিবি বলা হতো একেরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার এবং নিম্নের খণ্ডটিকে পরিধান একটি ঠিক আছে পরিধান বলা হতো পরবর্তী কোশ্চেন দেখো সিন্ধুবাসীরা কোন গাছের পুজো করত চারটির মধ্যে সঠিক অ্যান্সার কী হবে এর সঠিক অ্যান্সার হবে দেখো তিনেরটা অসত্য গাছের পুজো করতো তিনেরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার এছাড়াও সিন্ধুবাসীরা গরু ঘুঘু পায়রা ইত্যাদি পাখি এবং তার সঙ্গে একটি কাল্পনিক জীব ইউনিকর্নেরও পুজো করত পরবর্তী কোশ্চেন দেখো সিন্ধুবাসীরা নিম্নের কোন দেবতার পুজো করতো সঠিক আনসার কী হবে এর সঠিক আনসার হচ্ছে দেখো তিনেরটা পশুপতি শিবের পুজো করত এই সম্বন্ধে মনে রাখবে সিন্ধু সভ্যতাতে কোনো রকম মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি পরবর্তী কোশ্চেন দেখো নিম্নের কোন সভ্যতায় অগ্নি বেদি এর অস্তিত্ব পাওয়া গেছে যা আগুনের উপাসনার কথা প্রমাণ করে সঠিক আনসার কী হবে কোন সভ্যতায় পাওয়া গেছে এটি হবে লোতাল ও কালীবঙ্গাল উভয় সভ্যতাতেই পাওয়া গেছে পরবর্তী কোশ্চেন দেখো কোন সভ্যতায় তাম্র নির্মিত আয়না খেলার রথ ইত্যাদি পাওয়া গেছে তো চারটির মধ্যে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে হরপ্পা সভ্যতায় তাম্র নির্মিত আয়না ও খেলার রথ পাওয়া গেছে পরবর্তী কোশ্চেন দেখো হরপ্পা সভ্যতায় কয়েকটি সারিবদ্ধ শস্যাগার দেখতে পাওয়া যায় তো সঠিক অ্যান্সার কী হবে তিনেরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার ছয়টি সারিবদ্ধ শস্যাগার দেখা গিয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো খুব সহজ কোশ্চেন এটি মহেন্দ্র কথাটির অর্থ কী সঠিক অ্যান্সার কী হবে এর সঠিক অ্যান্সার হবে দেখো তিনেরটা মিটের স্তূপ পরবর্তী কোশ্চেন দেখো কোন সভ্যতায় ব্রোঞ্জ নির্মিত নারী মূর্তি ও যোগী পুরুষের পোস্তর নির্মিত মূর্তি পাওয়া গেছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা এর সঠিক অ্যান্সার কী হবে দুয়েরটা মহেন্দ্র সভ্যতায় নারী মূর্তি ও যোগী পুরুষের মূর্তি পাওয়া গেছে পরবর্তী কোশ্চেন দেখো শিল মোহরে মার্তি মূর্তির ছবি এবং বিখ্যাত সার এর ছাপযুক্ত শিল কোথায় পাওয়া গেছে খুব সহজ কোশ্চেন এর সঠিক অ্যান্সার হচ্ছে মহেন্দ্র দারো দুয়েটটা হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো কালীবঙ্গাল শব্দটি এসেছে নিম্নের কোন শব্দ থেকে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে দেখো দুয়েটটা কালো চুরি ঠিক আছে কালো চুরি এই শব্দি থেকে কালীবঙ্গাল শব্দটি এসেছে পরবর্তী কোশ্চেন দেখো ধান চাষের অস্তিত্ব পাওয়া যায় কোন সভ্যতায় খুব সহজ কোশ্চেন এর সঠিক অ্যান্সার হচ্ছে চারেরটা লোথাল সভ্যতায় ধান চাষের অস্তিত্ব পাওয়া যায় এছাড়াও দেখো এই সভ্যতায় জাহাজের ছবি যুক্ত শিল এবং পুঁথি তৈরির কারখানা কোন পরিমাপ করার যন্ত্র টেরাকোটা নির্মিত ঘোড়া ইত্যাদি পাওয়া গেছে পরবর্তী কোশ্চেন দেখো নিম্নের কোন শহরে দুর্গ এর অস্তিত্ব পাওয়া যায় না সঠিক অ্যান্সার কী হবে কোন শহরে দুর্গের অস্তিত্ব পাওয়া যায়নি এর সঠিক অ্যান্সার হচ্ছে চানহু দারু সভ্যতায় একেরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো হরপ্পা সভ্যতার মধ্যে একমাত্র স্থান যেখানে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে এর সঠিক অ্যান্সার হচ্ছে সুর কোর্ট দা ডুয়েটটা হয়ে যাবে সঠিক অ্যান্সার এই শহরেই ঘোড়ার হারের অস্তিত্ব পাওয়া গেছে এর সাথেই মনে রেখো এই সভ্যতাতেই মনোলিথিক বা বৃহত্তর পোস্তর নির্মিত কবরস্থান এখানে দেখতে পাওয়া যায় পরবর্তী একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো কোন সভ্যতায় সাইন বোর্ডের অস্তিত্ব পাওয়া গেছে এর সঠিক অ্যান্সার কী হবে এর সঠিক অ্যান্সার হচ্ছে দেখো ধোলা ঠিক আছে ধোলা হয়ে যাবে সঠিক অ্যান্সার সিন্ধু সভ্যতার শিলমোর সম্বন্ধে কিছু ওয়াললাইনার দেখে নাও কোন ধরনের নরম পাথরের ওপর এই শিলমোর তৈরি হতো এর সঠিক অ্যান্সার কী হবে স্টিয়াটাইট ঠিক আছে এটা সঠিক অ্যান্সার হবে স্টিয়াটাইট দুই নম্বর দেখো শিলগুলি কোন লিপিতে লেখা হতো সঠিক অ্যান্সার কী হবে হায়রোগ্লিফিক লিপিতে পরবর্তী কোশ্চেন দেখো কোন প্রকার শিল পাওয়া গেছে তো সঠিক অ্যান্সার হবে তামা ব্রোঞ্জ পোড়ামাটি ইত্যাদি শিল পাওয়া গেছে চার নম্বর অপশান দেখো শিল এর মধ্যে সব থেকে বেশি কি খোদাই করা থাকতো এর সঠিক অ্যান্সার হচ্ছে ইউনিকন ও কুঁজ যুক্ত সাঁড়ের ছবি পাঁচ নম্বর দেখো শিলগুলির লেখক বা পঠন পদ্ধতি হলো এর সঠিক অ্যান্সার হচ্ছে ডান দিক থেকে বাঁদিকে তার সাথে মনে রেখো ছয় নম্বর সিন্ধু সভ্যতার লিপির পাঠোদ্ধার করা এখনও সম্ভব হয়নি সাত নম্বর কোশ্চেন দেখো মেসোপটেমিয়া সভ্যতায় কোন দুই শহরে হরপ্পা সভ্যতার শিলগুলি পাওয়া গেছে সঠিক অ্যান্সার কী হবে সুসা ও উর আট নম্বর কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন সভ্যতায় পুঁথি তৈরির কারখানা ছিল এটা আগেই বললাম এর সঠিক আনসার হচ্ছে লোথাল ও চানহু পরবর্তী কোশ্চেন দেখো নিম্নের কোন সভ্যতায় প্রথম বার্লি ও গমের চাষ শুরু হয় এর সঠিক অ্যান্সার কী হবে এর সঠিক অ্যান্সার হচ্ছে দেখো চারেরটা মেহেরগড় সভ্যতায় বার্লি ও গমের চাষ শুরু হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো কোন সভ্যতায় প্রথম তুলোর চাষ শুরু হয় এর সঠিক অ্যান্সার কী হবে এর সঠিক অ্যান্সার হচ্ছে চারেরটা মেয়ের সভ্যতা এখানে মুরগি ও ভেড়ার পালনও করা হতো এর পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নের কোথায় নাঙল এর ব্যবহারের প্রমাণ মিলেছে সঠিক অ্যান্সার কী হবে এর সঠিক অ্যান্সার হবে দেখো কালীবঙ্গাল ও বন ওয়ালি উভয় সভ্যতাতেই নাঙলের ব্যবহারের প্রমাণ মিলেছে সিন্ধু সভ্যতার ব্যবসা বাণিজ্য সম্বন্ধে কিছু অনলাইনের কোশ্চেন দেখে নাও প্রথম কোশ্চেন কী আছে কোন দেশের সাথে সিন্ধু সভ্যতার লোকেদের ব্যবসা বাণিজ্য চলতো তো সঠিক অ্যান্সার হচ্ছে ক্রিম সুমের ও মেসোপটেমিয়া পরবর্তী কোশ্চেন দেখো কোন কোন ধাতুর ব্যবহার লক্ষ্য করা যায় তো সঠিক অ্যান্সার কী হবে ব্রোঞ্জ তামা সীসা ও টিন এই ধাতুগুলির ব্যবহার তারা করত পরবর্তী কোশ্চেন কিসের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য চালাত দেখো সেই সময় ওয়ার্টেল লেনদেন ছিল না তাই বিনিময় পোতার মাধ্যমে ব্যবসা বাণিজ্য চালাত নেক্সট কোথায় সমুদ্র বন্দর ছিল সঠিক অ্যান্সার কী হবে লোথাল রংপুর সোমনাথ ও বালাকোট ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা দেখো সিন্ধুবাসীরা মিশরে ড্যাশ সরবরাহ করতো সঠিক অ্যান্সার কী হবে নীল সরবরাহ করত পরবর্তী কোশ্চেন বহির্বন্দর হিসেবে কাজ করত কোনগুলি তো সঠিক অ্যান্সার কী হবে বহির্বন্দর বা আউটলেট হিসেবে কাজ করত সুদ জেন্ডার ও সুদ কোটা পরবর্তী কোশ্চেন হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত বণিকরা কি নামে পরিচিত ছিল এর সঠিক অ্যান্সার হচ্ছে পনি নামে পরিচিত ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন এতগুলিই ছিল ঠিক আছে প্রাচীন ভারতের ইতিহাস তোমাদের শেষ হয়ে গেল নেক্সট বৈদিক সভ্যতা আরম্ভ হবে